হ্যালো, সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের দশম পর্ব নিয়ে চলে আসলাম। পর্বগুলো কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো আজকে শুরু হবে 89 নম্বর থেকে। এখানে রয়েছে দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড গ্ল্যামারাস ইজ হোয়াট। তো গ্ল্যামারাস অর্থ হচ্ছে খুব রূপময় মোহিনী। তো এখানে কতে রয়েছে চেয়ারফুল, খতে রয়েছে গ্যালেন্ট, গতে রয়েছে গ্লুটনিং এবং ঘতে রয়েছে অ্যাট্রাকটিভ। তো এখানে গ্ল্যামারাসের সিনোনিম হয়ে যাবে অ্যাট্রাকটিভ, যার অর্থ খুব সুন্দর। 90 নম্বরে রয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস নিয়ারলি দ্য অপোজিট অফ শ্রিউট। তো এখানে শ্রিউড মানে বোঝাচ্ছে যার কাণ্ডজ্ঞান সম্পন্ন একজন বিচক্ষণ ব্যক্তি অথবা তীক্ষ্ণ বুদ্ধি, এরকম ব্যক্তিকে বোঝায়। তো এখানে কতে রয়েছে কানিং, খতে রয়েছে ক্রাফটি, গতে রয়েছে স্টুপিড আর ঘতে রয়েছে সাগাসিয়াস। তো এখানে স্টুপিড এটার অপোজিট মিনিং হয়ে যাবে, কারণ স্টুপিড মানে আপনারা সবাই জানেন কি। 91 নম্বর রয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড ড্যাট হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ স্টাবন। তো স্টাবন মানে হচ্ছে একগুঁয়ে জেদি। তো এখানে কতে রয়েছে অবডুরেট, খতে রয়েছে ডশিল, গতে রয়েছে ইম্পার্টিনেন্ট, ঘতে রয়েছে ইন্ট্রাক্টেবল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অবডুরেট, কেননা অবডুরেট মানেও হচ্ছে জেদি। 92 নম্বরে রয়েছে দ্য আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ স্প্লেন্ডেড। তো স্প্লেন্ডেড মানে হচ্ছে চমৎকার, জমকালো ব্যাপার স্যাপার। তো এখানে অপোজিট মিনিং অবশ্যই অর্ডিনারি হয়ে যাবে খ নাম্বার, যার অর্থ খুব সাদামাটা। 93 নম্বরে রয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ফাইটফুল। তো ফাইটফুল মানে ভয়ঙ্কর বা ভয়াবহ। তো এখানে অসাম, ট্রেফিক, ট্রেবল, আনপ্লিজেন্ট রয়েছে। তো ট্রেবল মানেও হচ্ছে ভয়ঙ্কর। তো এখানে ফাইটফুলের সিনোনিমটা হয়ে যাবে ট্রেবল। 94 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম বা উপযুক্ত, দক্ষ, এরকম বোঝাচ্ছে। তো ক নম্বরে রয়েছে সার্কামস্পেক্ট, খ নম্বরে রয়েছে ডিসক্রিট, গতে রয়েছে ক্যাপাবল, ঘতে রয়েছে প্রুডেন্ট। তো প্রুডেন্ট মানে এখানে বিচক্ষণ, ক্যাপাবল মানে সক্ষম, ডিসক্রিট মানে হচ্ছে পৃথক, আর সার্কামস্টেন্ট মানে হচ্ছে সতর্ক হওয়া, সার্কামস্পেক্ট মানে হচ্ছে সতর্ক হওয়া। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কম্পিটেন্ট মানে দক্ষ, আর ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম অথবা দক্ষ। সো গ নাম্বার হয়ে যাচ্ছে অ্যান্সার। 94 নাম্বার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। খুব গুরুত্বপূর্ণ একটি সিনোনিম বা শব্দার্থ যেটি বারবার পরীক্ষায় আসে, যে উইজডম এর মানে কি। তো উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। 96 নাম্বারে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড স্টুপেন্ডাস। কতে রয়েছে অসাম, খতে রয়েছে স্টুপিডলি, গতে রয়েছে স্টিপেন্ড অ্যান্ড ঘ নাম্বারে রয়েছে ফুলিশনেস। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অসাম, কেননা স্টুপেন্ডাস হচ্ছে বিস্ময়কর, অ্যামেজিং টাইপের। তো এখানে অসামই হয়ে যাচ্ছে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 97 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড হেকেল। হেকেল মানে হচ্ছে কেউ যখন একই কোশ্চেন বারবার করে বিরক্ত করে দেয় অথবা প্রশ্ন বানে জর্জরিত করে দেয়, তো তখন এই ওয়ার্ডটা আমরা বলি যে মানে খুবই হেকেল লাগছে বা খুব একটা হেকেল অবস্থা। তো বুঝতে পেরেছেন আই থিঙ্ক। তো কতে রয়েছে ডিস্টার্বড, খতে রয়েছে স্লো, গতে রয়েছে রুড অ্যান্ড ঘতে রয়েছে বিজি। তো এখানে সমার্থক শব্দ হয়ে যাবে ডিস্টার্বড, এটার মানেও সেম টু সেম। তো হেকেলে সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে যাচ্ছে ডিস্টার্বড। 98 নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড প্রোটুড। তো প্রোটুড মানে হচ্ছে টু স্টিক আউট ফ্রম সামথিং, অর্থাৎ বাইরের থেকে কিছু প্রসারিত করা। যে বাইরের দিকে কোনো কিছু যদি প্রসারিত করতে হয় দেন আমরা ওটাকে বলি যে প্রোটুড, অর্থাৎ ক নাম্বার এটার অ্যান্সার হয়ে যাচ্ছে টু স্টিক আউট ফ্রম সামথিং। 99 নম্বরে যেটি রয়েছে ফাইন্ড দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড
dwindle, dwindle মানে হচ্ছে হ্রাস পাওয়া। তো এখানে কতে রয়েছে ascent, কতে রয়েছে develop, গতে রয়েছে grow এবং ঘতে রয়েছে drop। তো এখানে অ্যানসার হয়ে যাবে drop, কেননা dwindle মানে হচ্ছে হ্রাস পাওয়া আর drop মানেও হচ্ছে হ্রাস পাওয়া। দেন 100 নাম্বার, 100 নাম্বারে যেটি রয়েছে ব্রোচুর, যার অর্থ হচ্ছে পাম্পলেট। এটি আগেও অনেকবার এসেছে, সো একবারই বলে দিচ্ছি। তো 101-এ যেটি রয়েছে, দ্য অ্যান্টোনিম অফ ফাটাল ইজ হোয়াট। তো ফাটাল মানে হচ্ছে মারাত্মক কোনো একটি বিষয়। তো এখানে অ্যান্টোনিম হয়ে যাবে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক। 102-এ রয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুক। লুক মানে হচ্ছে যে দৃষ্টি। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে গ্লিম্পিস, গ্লিম্পিস মানেও হচ্ছে একটি স্থির দৃষ্টি। 103-এ রয়েছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি ইজ হোয়াট। তো লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা অথবা কোনো বন্দি দশা এসব থেকে মুক্তি লাভ করা, এক কথায় স্বাধীনতা। তো এখানে ঘ নাম্বার হয়ে যাবে বন্ডেজ, এটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কেননা বন্ডেজ মানে হচ্ছে একদম বন্দি দশা বা দাসত্বে আবদ্ধ, জেলখানায় বন্দি। ওকে, এক কথায় এটাই বুঝুন। তো 104-এ কি রয়েছে, দ্য সিনোনিম অফ ফ্রাস্ট্রেট ইজ হোয়াট। তো ফ্রাস্ট্রেট হচ্ছে ব্যর্থ করা, আর এটি সিনোনিম হয়ে যাবে থ্রো আউট, যার অর্থ হচ্ছে ব্যর্থ করা, অর্থাৎ খ নাম্বার হয়ে যাবে এটা সিনোনিম। 105-এ রয়েছে, দ্য অ্যান্টোনিম অফ ডিলিগেন্ট ইজ হোয়াট। তো ডিলিগেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। তো এটির বিপরীত শব্দ অবশ্যই অলস হয়ে যাবে, অর্থাৎ ইন্ডোলেন্ট, গ নাম্বারে যেটি রয়েছে সেইটি। 106-এ রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস। তো ফেমাস মানে আপনারা সবাই জানেন, তো এটির অ্যান্টোনিম হয়ে যাবে ক নাম্বারে যেটি রয়েছে অবস্কিউর, যার অর্থ হচ্ছে সুপরিচিত নয় এরকম, অর্থাৎ ফেমাসের একদমই বিপরীত। 107-এ যেটি রয়েছে, এটি বারবার পরীক্ষায় আসে যে সাবকনসিয়াসের পারিভাষিক শব্দটা কি। তো এটার পারিভাষিক শব্দ হচ্ছে ক নাম্বার, অর্থাৎ অবচেতন। 108-এ রয়েছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনুয়াস। তো টেনুয়াস মানে হচ্ছে খুব পাতলা টাইপের, সরু টাইপের, অর্থাৎ থিন, খ নাম্বার এটার অ্যান্সার হয়ে যাচ্ছে থিন। তো দেখতেই পাচ্ছেন এই কোশ্চেনগুলো কিন্তু প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষকের যে পরীক্ষাগুলো হয় ওখানে এসেছে। অনেকেই আপনারা মনে করেন যে প্রাইমারির কোশ্চেনটা খুবই ইজি হয় এবং এখানে চাকরি পাওয়াটা সুপার ইজি, বাট মোটেও এরকম না। পড়াশোনা না করলে এসব পরীক্ষায় একদমই আপনি টিকতে পারবেন না। সো আজকে থেকেই পড়াশোনা শুরু করে দেন। পড়তে যদি ভালো না লাগে তো ভিডিওগুলো একটু দেখুন, তাহলেও আপনার মনোযোগ অনেকটাই ফিরে আসবে। তো ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানাবেন। ধন্যবাদ।